वेलकम बैक टू माय चैनल আর আমাদের তো বারাণসী ট্রিপ মানে শেষ হয়ে গেছে আর এখন দুদিন আমরা রেস্টও নিয়ে নিয়েছি আর বারাণসী থেকে কি কি আনলাম সেটা নিয়েই আজকের ব্লগটা আজকে আর কোনো ডেইলি ব্লগ যাচ্ছে না আর প্রথমেই তাহলে গিফট পারপাসটা দেখিয়ে দিই আর তারপরে না আমরা কি নিয়েছি না নিয়েছি সেগুলো দেখাবো ঠিক আছে আগে কাল ভৈরবের এই ওয়াল হ্যাঙ্গিং এই মূর্তিগুলো দিয়ে তোমাদের शुरू करी এই যে এগুলো নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে কাশীতে গেলে বলা হয় যে ফার্স্টে বিশ্বনাথ মানে ঠাকুর দর্শনের আগে বিশ্বনাথ টেম্পলে যাওয়ার আগে কাল ভৈরবের মন্দিরে আগে পূজো দিয়ে তারপর বিশ্বনাথ টেম্পলে যেতে হয় তো আমরা সবার জন্য এটা একটা করে নিয়েছি ইভেন আমার বাড়ির জন্যও নিয়েছি আর বগুলা বাড়ির জন্যও মানে আমাদের যেখানে আদি বাড়ি সেটা তার জন্য একটা করে নিয়েছি এরকম এরকম ছটা পিস আমরা নিয়েছি এর মধ্যে আমাদের যে আমাদেরকে যে দিদিটা হেল্প করে প্রতিদিন আমাদের কাজে সেই দিদির জন্য দেয়া হয়ে গেছে একটা ছোট চুড়িও নিয়েছিলাম ওই ছোট্ট বাচ্চাটার জন্য সেটাও দেয়া হয়ে গেছে তোমাদেরকে আমি ভিডিও ক্লিপটা শেয়ার করে দেবো এই যে এগুলো নিয়েছে এগুলো সিক্স পিসেস আমরা নিয়েছি খুব সুন্দর দেখতে দেখো তোমরা দেখে বুঝতে পারবে খুব সুন্দর মূর্তিটা ইভেন দিদিটার খুব পছন্দও হয়েছে আরও যা আরও অনেক গিফট আছে সেগুলো মানে আরও দেওয়ার আছে সেগুলো এখনো দেওয়া হয়নি কাউকে তাদেরও হয়তো পছন্দ হবে এত সুন্দর এগুলো একরকম আর এগুলো এগুলো আরেক রকম একটুখানি দেখতে আলাদা এটা এরকম আটকে গেছে না এগুলো আর একটু একটু কালার করা দুটোই খুব সুন্দর যাই হোক কেটে গেল ফার্স্ট আর তারপরে আমরা নিয়েছি কিছু ওই তামার ঘটি হয় না ওগুলো এগুলো গায়ে কাজ করা আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে আর এগুলো কি বলতো এগুলো ফোর পিসেস নিয়েছি প্লাস আমাদের ইয়েরও রয়েছে আমাদের জন্যও রয়েছে আর এগুলো গিফট পারপাস খুব সুন্দর দেখো কাজ করা খুবই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ তোমরা সামনে থেকে নিশ্চয় তামার ঘুটি হ্যাঁ তামরা তামার ঘুটি আর ওদিকে মা আমাকে সব বলে দিচ্ছে যেটা তামার ঘুটি এটা এর ঘুটি বল এগুলো এগুলো আমরা যেমন সবগুলো আর খুলছি না এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো যেমন আমরা ফোর পিসেস নিয়েছি এই যেগুলো রয়েছে এগুলো আমরা নিয়েছি আর একটা আমাদেরও রয়েছে এই যে এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো খুব সুন্দর এটা মা যখন নিচ্ছিল তখন এরকম করে ঢেলে যথারীতি দেখছিল যে শিবের মাথায় ঢাললে কেমন লাগবে দেখো খুব সুন্দর এগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে দুজনারই সেটা আমরা সবার জন্য নিয়েছি আবার নিজেদের জন্যও রেখেছি সবারই আশা করি খুব পছন্দ হবে আর তারপরে চলে আসি কিছু পুজোর সামগ্রীতেও আসি এগুলো পুজোরই সামগ্রী আর এদিকে একটা হচ্ছে নিয়েছি কপ্পুরদানি আমাদের কপ্পুরদানি আছে তবে অনেকটাই বড় পঞ্চপদী ব্যাট পঞ্চপদী ব্যাট করা এটা তোমাদের সবার বাড়িতেই থাকবে আশা করি আর এটা না জাস্ট মানে শুধু কপ্পুরদানি তাই এটাও নিয়েছি আমরা আর এটা খুব ইচ্ছা ছিল এটা ভালো লাগছিল যে আরতি করছে এটা দেখতেও খুব ভালো লাগছিল এটা নেয়ার খুব ইচ্ছা ছিল হ্যাঁ এটা নেয়ারও মায়ের অনেকদিন থেকে খুব ইচ্ছা ছিল আর এই একটা ঘটারি যেটা আমাদের ঠাকুরের যে মন্দির আছে তার সামনে এটা লাগাবো তাই এটা খুব সুন্দর আওয়াজটাও এটা নিয়েছি আর এটা আমাদের সামনে ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে তার জন্য এই ডোমটা ও খেলনা খেলনা করে তো এবার ওখানে আর কি খেলনা ও তো সবই আছে তবু ছোট বাচ্চা আর তো আমিও তার সাথে বাচ্চা হয়ে গেছে আমিও একটা নিয়ে নিয়েছি আমারও খুব পছন্দ হয়েছে আর ওর জন্যও একটা নিয়ে নিয়েছি আর তার সাথে এগুলো তো নিয়েইছি আর তারপর একদিনকে আমরা যাচ্ছিলাম মানে ফার্স্টের দিন তোমরা দেখতে পেয়েছো যে করিডোরে আমরা গেছিলাম যেদিনকে বাবা বিশ্বনাথের বাবা বিশ্বনাথের মা দিকে বাজিয়ে দেখাচ্ছে যাই হোক হ্যাঁ বাবা বিশ্বনাথের মাথায় যেদিনকে জল ঢাললাম সেদিনকে তো আমরা গেছিলাম করিডোরে আবার পরের দিনও গেছিলাম তো সেখানে গিয়ে বাবা বিশ্বনাথের ছবি একটা হচ্ছে শৃঙ্গারে মানে সাজানো আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর অপূর্ব একটা একটা ফটো ফ্রেম এইটা
আর এটা আমার কাছে রাখবো, আর এইটা আমার বাবা ইনস্টিটিউশনের জন্য নিয়ে যাবে। এটা আমার বাবার খুব পছন্দ হয়েছে, এটা আমার বাবা নিয়ে যাবে ইনস্টিটিউশনের জন্য। আদি মুক্তি সিঙ্গারছালা, হ্যাঁ এটা সিঙ্গারছালা সিবলিং, হ্যাঁ যদি লিঙ্গ হয়। যাই হোক, এটা আর চলে আসি একটুখানি আমাদেরই কিছু কেনা হয়েছে রুম ডেকোরেশনের জন্য। এই পর্দার এই যে এই সাইডগুলোতে দীপাবলিতে আমরা দিওয়ালিতে ভালো করে সাজাবো এই জায়গাগুলো, তো এইগুলো নিয়েছি খুব সুন্দর। আমি একবার টাঙিয়েও দেখেও নিয়েছি কেমন লাগছিল, তোমাদেরও খুব ভালো লাগবে যখন আমি সাজাবো। ইভেন ভিডিও তো আমি দেবো, ব্লগ তো যাবেই অবশ্যই, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে এটা দেখতে। এরকম আমরা ফোর পিসেস নিয়েছি, এরকম একটা রয়েছে, এই যেগুলো একটা রয়েছে দেখতে পাচ্ছ। আর তোমাকে একটু সামনের থেকে দেখায় কেমন লাগছে, দেখো এখানে গণেশজির মূর্তি আছে, তিনটে কালারে রয়েছে, একটা রেড, রেডও ঠিক না, মারুন কালার, গ্রিন কালার আর পার্পল কালারের মধ্যে আছে, পার্পলও না ভায়োলেট কালারের মধ্যে আছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এরকমই আমাদের রয়েছে, আর এখানেও সেম দুটো আমরা ফোর পিসেস যেরকম তোমাদেরকে বললাম নিয়েছি, আর এখনো তাহলে বের করলাম না। আরেকটাও জিনিস নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে, দেখি কোথায় টাঙাবো সেটা বুঝতে পাচ্ছি না, বাট আমার খুবই পছন্দ হয়েছে। এগুলো অনলাইনেও পাওয়া যায়, বাট চোখের সামনে যখন দেখলাম ভাবলাম নিয়েই নিই নিজের ঘরের জন্য, সুন্দর লাগছিল দেখতে। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল, এরকম নিচে ঘন্টা দেওয়া আর এদিকে হাতির ইয়ে করা আছে, খুব সুন্দর লাগে। একটা গিফটও নিয়েছি, এটা একটা পেন্সিল ব্যাগ টাইপ, এই চুড়িগুলো গিফটের জন্যই নিয়েছি। বারাণসীতে যেটা মেন জিনিস চুড়ি, চুড়ি তো নিয়ে এসেছি, আমরা কাঁচের চুড়ি আর নিয়েনি কারণ ফ্লাইটে আসবো, যদি ভেঙে টেঙে যায় তারপর কাঁচের চুড়ি সেরকমভাবে এখন আর পরাও হয় না। তো তোমাদেরকে দেখায় কী কী নিয়েছে, এই চুড়িগুলো আমার মা নিয়েছে, মা নিয়েছে বলে যে শুধু মাই পরবে তাই নয়, আমিও পরবো এগুলো, খুব সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ দেখা যাবে না, কারণ ফ্রন্ট ক্যামেরা করে ব্লগটা করছে, খুব সুন্দর দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ অপূর্ব দেখতে, এটা হাতে পড়লো খুব সুন্দর লাগছে। তোমরা আমি তোমাদেরকে পরেই দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, এটা যদি কোনো শাড়ি টাড়ির সাথে পরা হয় খুব ভালো লাগবে। আমরা কিন্তু কিছুই কাঁচে নিইনি, তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিই, এগুলো খুবই ভালো লাগছে। এগুলো সাইড করা থাক, আমি আরেকটা নিয়েছি, এটাও মাই নিয়েছে, মা বলতে কি মা আমি মিশিয়ে পড়বো। আচ্ছা এগুলোও খুব সুন্দর দেখো, খুব ডিজাইনার, এগুলো ওয়াশেবল না, ওয়াশেবল না তো না, ফ্যান্সির মধ্যে, এটা আমাদেরকে বলেছিল যে ওয়াশেবল হবে না, ফ্যান্সির মধ্যে, খুব সুন্দর দেখো পিসটা, খুব ভালো লাগছে, ব্লার হয়ে যাচ্ছে নাকি না, এবার দেখো তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর। ইভেন যখন সাজবো এগুলো যখন পরবো বা মা পরবে তখন তো তোমাদের সাথে শেয়ারই করবো কেমন লাগছে, তোমরা আমাকে জানিও। আরও আছে, এটা নিয়েছে, এটা আমার মাই নিয়েছে হোয়াইট কালারের, মায়ের খুব শখ হোয়াইট কালারটা, মায়ের খুব পছন্দ হোয়াইট আর ব্ল্যাক, আর এই চুড়িটা দেখে মায়ের একদম লোভ সামলাতে পারিনি, তাই মাও এটা নিয়ে নিয়েছে, খুব সুন্দর পিস। একদিনকে একটা ব্লগে তোমরা দেখতেও পাবে, মা পরেও ছিল। আর এরকমই আমি একটা নিয়েছি, এরকমই একটা আমিও নিয়েছি, এটাও আমি একদিনকে একটা ব্লগে পড়েছিলাম, তোমরা দেখতেই পারবে, যেদিনকে আমরা সব সংকট মোচন যে মন্দিরে গেছিলাম সেদিনকে আমরা দুজনেই পড়েছিলাম, মা হোয়াইটটা পড়েছিল আর আমি পড়েছিলাম এইটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে চুড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছিল এটা কালারটা, তাই আমি এটা নিই। আরো অনেক সুন্দর সুন্দর কালার ছিল কিন্তু কার সাথে, হ্যাঁ কার সাথে কি পরব আর কতই বা বয়ে আনবো, আবার এদিকে ভয় করছিল ফ্লাইটে আবার যদি ওয়েট বেশি হয়ে যায়, আরো তখনও আমাদের অনেক কিছু কেনা বাকি ছিল, গিফট কেনা বাকি ছিল, তাই সেরকম কিছু হয়নি। এবার আমরা কি কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখন আমার হাতে যে মেনার আছে ওনাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা দিদিকে গিফট করব বলেই আমরা নিয়েছি, কালারটা দেখতে পাচ্ছ খুবই মিষ্টি একটা কালার, আর বাদবাকিগুলো তোমাদেরকে এখনই আমি দেখাচ্ছি যেগুলো আমরা আমাদের জন্য কিনেছি। আর এদিকে দেখো একটা হোয়াইট কালারের নিয়েছি, খুব সুন্দর লাগছে, খুব সোবার একটা কালার,
তোমাদেরকে আমি জানার প্রথমেই বললাম যে আমার মায়ের হোয়াইট কালার খুব পছন্দ, তাই মা একটা হোয়াইট কালারের নিয়েছে, আমি পরবো, মা তো থোড়ি পরবে, আমি এগুলো পরবো। যাই হোক, খুব সুন্দর একটা কালার হোয়াইট কালারটা, একটা গোল্ডেন জারি ওয়ার্ক করা আছে, ভালো লাগছে দেখতে। আর পুরোপুরো খুলছি না আমি, এই একটা কালার খুব সুন্দর দেখতে, দেখো আমাকে পরে কেমন লাগবে। আমি তোমাদের সাথে তো পিকচার ব্লগ সবই শেয়ার করবো, তোমরা দেখতে পারবে। খুব মিষ্টি কালারটা, এই কালারটা ওই দিদিটাকে দিতে চাইছিলাম, বাট এটা আমার এত পছন্দ হয়ে গেছে, আমি মাকে বললাম দিদিকে তুমি ওই কালারটা দাও, আর আমি বরঞ্চ এই কালারটা দিই। আর আরেকটাও আছে, এই যে একটা রানী কালারের একটা নিয়েছি, খুব সুন্দর গর্জিয়াস একটা কালার, সব গোল্ডেন জারির উপরে, খুব ভালো লাগছে। আমি আমার এত সুন্দর লাগছে কালারটা, মা আমাকে বলছিল একটা রেড কালারের নিতে, আমি রেড কালার নিইনি, কারণ রেডটা না অতটা ভালো লাগছিল না, রেডটা অনেকেই পরে, আমার রেড কালারটা খুব একটা দেখলাম না, ঠিক আছে থাক অন্য কালারগুলো তো নিচ্ছি। আর এদিকে একটা আছে লেমনি হলোর উপরে, এটাও অপূর্ব অসাধারণ একটা কালার, খুব সুন্দর লাগছে, এটা আমার মায়ের পছন্দ, মায়ের জন্যই নেওয়া, খুব সুন্দর একটা কালার, জানি না ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছ, বাট অপূর্ব একটা কালার, খুব সোবার একটা কালার। আজকে ব্লগটা অনেকটা বড়ই হবে, কারণ অনেক প্রচুর গিফট প্রচুর নিজেদের জন্য কিনেছি আমরা। এটা হচ্ছে আমার মায়ের পছন্দ, এটা হচ্ছে তাসার সিল্কের ওপরে, এটা আমরা একটা মানে সারনাথের ওপর একটা মানে হোটেল বলছি সরি একটা দোকান থেকে আমরা কিনেছিলাম, এটা খুব সুন্দর একটা তাসার সিল্কের ওপরে, খুব সুন্দর ব্ল্যাকের ওপরে, হ্যাঁ এগুলো একটু দামটা অনেকটা বেশি, ওগুলো ক্যাজুয়াল দামের মধ্যে ছিল, খুব সুন্দর লাগছে কালারটা অপূর্ব। আমার একটা ব্ল্যাক কালারের শাড়ি ছিল, মানে আছে, আমার ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একজন রিসেপশনে গেছিলাম, ঠিক ওরকমই টাইপের, ওটা ওটা ডুয়েল টোন ছিল, এটা ডুয়েল টোন না, ব্ল্যাকের ওপর গোল্ডেন জারি ওয়ার্ক, খুব ভালো লাগছে দেখতে। এটা আরেকটা, আর আরেকটা এটা আমার খুব পছন্দ হয়েছিল, আর এই কালারটা খুব সুন্দর কালারটা, খুব মিষ্টি কালারটা, পিস্তা কালারের ওপরে, আর আমার এই কালারটা খুব ভালো লাগে, মানে শাড়ির ওপরে বলো, তারপর চুড়িদারের ওপরে বলো, সব কিছুতে আমার এই পিস্তা কালারটা খুব পছন্দ। বারাণসীতে গেছি, বেনারসি কিনবো না, এটা তো হতে পারে না। তো এই যে আমাদের শাড়ি কালেকশন, আর এটা হচ্ছে ক্লাইম্যাক্স শাড়ি, আর এখানে ম্যানুফ্যাকচারও হয়, এটা হচ্ছে আসফাক নগরে। তো তোমাদেরকে দেখায় বাবা, এত ভারী আমি হাঁপিয়ে গেছি, আর এতক্ষণ ধরে বকতে বকতে সত্যি হাঁপিয়ে গেছি, খুবই খরচ। হ্যাঁ এগুলো হচ্ছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো, এগুলো আমরাও দেখিনি, কারণ ওদের তো প্রোডাক্টগুলো অনলাইন ব্যবসাও হয়, তাই এগুলো একবারে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো রকম মানে সিল করা, তো তোমাদের সামনে একবারে প্যাকগুলো আমরা খুলবো, তখনই যখনই আমরা নিয়েছি তখনই দেখেছি, এই যা তো তোমাদের সামনে আগে খুলি, আর একটা একটা করে দেখাই তোমাদেরকে, দেখায় ফার্স্টে আমার শাড়িটাই বেরোলো, মা কাটলো, এই শাড়িটা আমি নিয়েছি, পরবো যখন দেখতেই পাবে, একটা লেমন নিয়েলোর ওপরে, মা বললে এটা তোকে পরলে খুব ভালো লাগবে, তাই আমি এই কালারটা নিলাম, আশা করি সুন্দর লাগবে, জানি না আমি এরকম টাইপের শাড়ি পরিনি আগে, মানে এই কালারের শাড়ি পরিনি, আশা করি ভালো লাগবে, বলতে পারবো না কেমন লাগছে। এই যে শাড়িটা, শাড়িটা খুব সুন্দর একটা কালার, ক্যামেরাতে একটুখানি ইয়েলোটা একটু ইয়ে আসছে, বাট একদম লেমন ইয়েলো, খুব মিষ্টি কালারটা। এই যে পাটটা, আর এটা হচ্ছে গাটা, খুব সফট সিল্ক একদম।
এদিকে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এই শাড়িটা আমি মাকে বলেছি খুব সুন্দর দেখতে, এই শাড়িটা তুমি নাও। সিল্কটা একদম খুব সুন্দর, একদম পুরো সফট। হ্যাঁ, খুব ভালো লাগছে শাড়িটা, আর গায়ে হাত দিয়েও খুব ভালো লাগছে। আমার শাড়ির কোয়ালিটিটার থেকেও অনেকটা সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর। দেখো তোমরা, খুব ভালো দেখতে, কাজটাও খুব সুন্দর। আর সিল্ক মেটেরিয়ালটা তোমাদেরকে বললামই, খুবই সুন্দর সফট একদম মেটেরিয়ালটা, মানে গায়ে হাত দিতেও খুব ভালো লাগছে, এত সুন্দর মেটেরিয়ালটা। আমি পুরোটা খুলছি না, কারণ এগুলো আবার ভাঁজ করতে হবে, আমি অতটা ভালো করে ভাঁজ করতে পারবো না। আমি মাকে দিচ্ছি ভাঁজ করার জন্য। এটা ব্লাউজ পিস, আর ওটা হচ্ছে আঁচল। আর এটাও আমার মায়েরই শাড়ি, খুব সুন্দর। দেখো কালারটা খুব সুন্দর, একটা মিষ্টি কালার, লেমানিয়ারের উপর রানী। এই কালারটা মায়ের খুব পছন্দ, অনেকদিন ধরে নেবে 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 গিয়ে মা ফার্স্টে এটা যখনই দেখিয়েছে, কিছুক্ষণ পরেই দেখিয়েছে, বের করেছে, আর মা এটাই নিয়ে নেবে বলে বসেছিল। এই যে অপূর্ব একটা কালার, খুব সুন্দর, আর মাকে পরে তো খুবই সুন্দর লাগবে দেখতে। আমি বেশি খুলছি না, কারণ আমার খুলে একবার দেখা হয়ে গেছে, এই শাড়িটি একটু আগে আমি দেখলাম। বেশি খুলছি না, কারণ সবাই মাত্র ভাঁজ হলো। আমার স্যুটটা, এটা হচ্ছে দুপাট্টা, এটা দুপাট্টা, আর এটা হচ্ছে আমার প্যান্ট, আর এটা হচ্ছে স্যুটটা। খুব সুন্দর কালারটা, আমার খুব পছন্দ হয়েছে কালারটা, সুন্দর দেখতে। দুপাট্টাটা বেসিক্যালি আমার খুব পছন্দ হয়েছে, আমার দুপাট্টাতে খুব নজর যায়। আর এটা হচ্ছে লাস্ট শাড়ি, এটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে খুবই সেই লেভেল বলে না, সেই লেভেলের পছন্দ হয়েছে এই শাড়িটা আমার। তাই এই ব্লগটা যেহেতু অনেকটাই দেরি হয়ে যাবে, আর তো আজকের মতো এইটুকুই। আর এমনি ডেলি ব্লগ তো আসবে আস্তে আস্তে, তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ভালো করে দীপাবলি কাটাও। আর ঠিক আছে, আজকের মতো তাহলে আসছি, টাটা, বাই বাই।